আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ স্পেশাল আয়োজনে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি আর সেটা হচ্ছে বোরহানি বোরহানি আসলে আমরা অনেকেই অনেক রকমভাবেই তৈরি করে থাকি তবে সবাইকে অবশ্যই আমি অনুরোধ করব এই পদ্ধতিতে বাড়িতে একবারের জন্য শাহি এই বোরহানিটা তৈরি করে নেওয়ার জন্য কারণ এখানে এই পদ্ধতিতে বোরহানিটা তৈরি করলে দেখা যাচ্ছে এটা এতটা পারফেক্ট এবং এতটাই মজাদার হয় তো আপনি আসলে ভুলে যাবেন যে অন্য কোনো পদ্ধতিতে বোরহানিটা তৈরি করতে বারবার ট্রাই করবেন এই পদ্ধতিতে বোরহানিটা বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য তো আশা করছি অবশ্যই আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো বোরহানিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা আমার পেস্ট লাগবে তো পেস্টটা তৈরি করতে আসলে এখানে আমি নিয়েছি পুদিনা পাতা এবং সামান্য পরিমাণে ধনিয়া পাতা এবং কয়েকটা আস্ত কাঁচা মরিচ ছালের জন্য এখানে অবশ্যই নিতে হবে তো প্রথমে সব কিছু আমি খুব ভালোভাবে আসলে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ছড়িয়ে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আমি একত্রে শিল একটু বেটে নিব তো এটা বেটে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি এবং অন্য একটা মিক্সিং বোলের ভেতরে হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণে ঠান্ডা পানি তো ঠান্ডা পানিটা নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচের মতো চিনি তো চিনিটা নিয়ে নেওয়ার পর একটু মিশিয়ে নিব তিন টেবিল চামচের থেকে একটু বেশি নিয়েছি মানে হাফ টেবিল চামচ আমি একটু বেশি নিয়েছি তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সব কিছু একত্রে তো সেখান থেকে আমি আড়াই টেবিল চামচের মতো পেস্ট এখানে নিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু একটু কম হবে আর পুদিনা পাতার পরিমাণটা কিন্তু এখানে বেশি হবে অর্থাৎ দুই ভাগ পুদিনা পাতা হলে সেখানে এক ভাগ ধনিয়া পাতা নিতে হবে তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ অবশ্যই কিন্তু এখানে টমেটো ক্যাচ দিতে হবে টমেটো ক্যাচ কিন্তু দেওয়া বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে এখানে বোরহানির যে প্যাকেট পাউডার থাকে সেখান থেকে আমি আড়াই টেবিল চামচ এখানে দিয়ে নিয়েছি আজকাল বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বোরহানির মশলা পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নেবেন তো বোরহানির এখানে পাউডারটা আমি নিয়ে নেওয়ার পর সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দিব এরপর বোরহানিটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে টক দই তো এখানে একটা মিক্সিং বোলের ভেতরে আমি তিন কাপ পরিমাণে টক দই নিয়েছি তো টক দইটা নিয়ে নেওয়ার পর হ্যান্ডুইসকে সাহায্যে খুব ভালোভাবে একটু মিশে নিতে হবে বোরহানি তৈরি করতে অনেকেই আছে একটা ভুল করে সেটা হচ্ছে টক দই তারপরে হচ্ছে পুদিনা পাতা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা সব কিছু একত্রে দিয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় তো সেই পদ্ধতিতে আসলে বোরহানি তৈরি করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর টক দইটা কিন্তু কোনো মতেই এটা ব্লেন্ড করা যাবে না কারণ টক দই ব্লেন্ড করলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে মানে বোরহানির যে একটা ঘনত্ব সেটা কিন্তু থাকবে না এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো হ্যান্ড উইস্কের সাহায্যে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ছাকনা নিয়ে নিলাম তারপর হচ্ছে এ ধরনের একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি এরপর যে পুদিনা পাতার পেস্ট দিয়ে একটা পানির মতো আমি তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে অনেকেই আছেন দেখি যে সরাসরি এটা মানে না ছেঁকেই সরাসরি টক দইয়ের সঙ্গে মিশিয়ে বোরহানিটা তৈরি করে খান তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বোরহানির ভেতরে মানে পুদিনা পাতা কাঁচা মড়িয়েছি এবং ধনিয়া পাতার যে একটা আঁশ ভাব থাকে তো খেতে কিন্তু একদমই ভালো লাগে না অবশ্যই কিন্তু ওই পদ্ধতিতে বোরহানিটা তৈরি করবেন না কারণ তৈরি করলে দেখা যাবে যে পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথা চলে যাবে তো আপনাদের বোঝার সুবিধারটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা মানে আঁশযুক্ত অংশ মানে বের হয়েছে তো এটা সহ আসলে বোরহানিটা তৈরি করলে আসলেই খেতে ভালো লাগে না তো এটা ফেলে দেওয়ার পর আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে টক্তের সঙ্গে সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে এই টেকনিকগুলো ফলো করে বাড়িতে বোরহানিটা তৈরি করে খেয়ে দেখবেন কারণ একবার যদি এই পদ্ধতিতে আপনি বোরহানিটা তৈরি করে খান না আপনি এর ফ্যান হয়ে যাবেন কারণ এটা খেতে এতটাই পরিমাণে টেস্টি হয়ে থাকে এবং পারফেক্ট হয়ে থাকে তো মিশিয়ে নেওয়ার পর চামচ দিয়ে আপনাদেরকে একটু এর ঘনত্বটা আমি তৈরি মানে তুলে দেখাচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ঘন হয়ে গিয়েছে তো সেই জন্যে অল্প অল্প করে আরও সামান্য পরিমাণে তাও প্রায় আমি হাফ কাপের মতো পানি এখানে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে আমি আমার মানে কাঙ্ক্ষিত কনসিস্টেন্সিতে এটা নিয়ে আসছি তো হাফ কাপ পরিমাণে পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ঘনত্ব চলে এসেছে যেটা কিনা না বোরহানির জন্য একদম পারফেক্ট একটা ঘনত্ব তো যাই হোক এরপর একটা গ্লাসে আমি এটাকে সার্ভ করছি দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে কালার এবং এটা শুধু দেখতেই লোভনীয় হয়েছে তা কিন্তু নয় এটা খেতে কিন্তু দুর্দান্ত রকমের টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে এটা ভীষণ পছন্দ হবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিয়েছি সেই সঙ্গে এই রেসিপিটি যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই আসছে এই কোরবানির ঈদে ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও এই কোরবানির ঈদে পারফেক্ট একটা বোরহানি তৈরি করে নিজেরাও খেতে পারেন তো আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ